নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন ন্যায় আজও কল্পতরু বাংলা সমগ্র ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও আমি তোমাদের কথা মাথায় রেখে একটা সম্পূর্ণ আলাদা ধর্মী ভিন্ন ধর্মী একটা টপিক কিন্তু তোমাদের জন্য চুজ করেছি। কেন বন্ধু, দেখো প্রত্যেক ভিডিওতে আমরা বলি তোমরা যত আমাকে ভালোবাসবে, যত উজ্জীবিত করবে, যত কমেন্ট করবে, যত আমার ভিডিও দেখবে, যত লাইক করবে, তত তোমাদের জন্য তোমাদের ভালোবাসাকে সম্মান জানিয়ে ফিডব্যাক দিয়ে নিত্য নতুন টপিক আনবো। তাই আমি দেখো বন্ধু, আজ আমি তোমাদের জন্য যে টপিকটা চুজ করেছি, বহুরূপী বিসর্গ। অর্থাৎ বিসর্গের বহুরূপী মানে জানি যে আমরা একই ব্যক্তি যখন অনেক রূপ ধারণ করতে পারে, তাহলে বিসর্গ অর্থাৎ বহুরূপী বিসর্গ, বিসর্গ কত রূপ ধারণ করতে পারে, কিংবা ধরো টপিকটাকে বলা যেতে বিসর্গ সন্ধির ফলে বিসর্গের বদল। আমরা যখন সন্ধি করতে যাই তখন বিসর্গ সন্ধির ফলে কিরকম সন্ধির বদল হয় সেই তত্ত্বটাকে কিন্তু আমরা শেখাবো। দেখো বন্ধু, নামটা দেখো তাহলে বুঝবে যে বহুরূপী যদি বিসর্গ করা হয়, বহুরূপী বিসর্গ কেমন বন্ধু? ফলে এই যে বহুরূপী যদি বিসর্গ হয়, তাহলে এই বহুরূপী বিসর্গ হলে পারে একটু খেলো, বহু মানে অনেক রূপী মানে হচ্ছে রূপ, অর্থাৎ যে অনেক রূপ ধারণ করতে পারে। কি অনেক রূপ ধারণ করতে পারে? বিসর্গ। কি অনেক রূপ ধারণ করতে পারে? বিসর্গ। ক্লিয়ার? তাহলে বিসর্গ কিন্তু অনেক রূপ ধারণ করতে পারে, এই জন্য বিসর্গকে বলা হচ্ছে বহুরূপী বিসর্গ। আমরা এমনিতেই জানি কিন্তু বিসর্গ হচ্ছে দু প্রকার, ঠিক আছে? আমরা এমনিতে জানি বিসর্গ কি দু প্রকার, একটা রজাত বিসর্গ আর একটা কিন্তু স্বজাত বিসর্গ। এটা তো বিসর্গের দুটো রূপ এমনি প্রকার, অর্থাৎ র রূপান্তরিত হয়ে বিসর্গ হয়, স্ব রূপান্তরিত বিসর্গ হয়, এটা হচ্ছে বিসর্গের প্রকার। কিন্তু সন্ধির ক্ষেত্রে দেখা যায় বন্ধুরা, এই যে বিসর্গ এরকম মোটামুটি ভাবে 7টা রূপে রূপান্তর হওয়া সম্ভব, অর্থাৎ সন্ধি করতে গেলে বিসর্গকে আমরা দেখি 7টা স্টাইলে সে কিন্তু পরিবর্তিত হতে পারে, বা নিজের চেহারাটাকে অদল বদল কিন্তু করতে পারে। কখনো দেখা যায় বিসর্গ বদলে গিয়ে ও হচ্ছে, কখনো দেখা যায় রেফ হচ্ছে, কখনো দেখা যাচ্ছে র হচ্ছে, কখনো দন্তস্ব, কখনো তালব্যস্ব, কখনো পেটকাটস্ব, এরকম বিভিন্ন ভাবে কিন্তু বিসর্গ নিজেকে কিন্তু বদল করতে থাকে। এই কারণে কিন্তু বলা হচ্ছে বহুরূপী বিসর্গ। বোঝা গেল বন্ধুরা? কেন কি বললাম যে বিসর্গ সন্ধির সময় বিভিন্ন রূপে নিজেকে বদলাতে পারে, এই কারণে বিসর্গকে বলা হচ্ছে বহুরূপী বিসর্গ। সন্ধির ফলে বিসর্গ এরকম 7টা ভাবে নিজেকে কিন্তু বদলে ফেলতে পারে। আর এমনি তুমি যদি বলো বিসর্গ আসলে কি, র থেকে বিসর্গ হয়, স থেকে বিসর্গ হয়, আবার বিসর্গ আসলে কি, বিসর্গ আসলে কিন্তু হবর্ণটা সংক্ষিপ্ত রূপ বিসর্গ, সেই সংক্রান্ত আমার ভিডিওতে তোমরা দেখে নিও, তাহলে ব্যাপারটা কিন্তু বুঝতে সুবিধা হবে। ক্লিয়ার বন্ধু? তাহলে এই যে বিসর্গ সন্ধির ক্ষেত্রে কত রকম ভাবে বদলাতে পারে? 7 রকম ভাবে বদলাতে পারে। আমি তোমাদের সেই 7 রকম বদলানোর ধরনটা দেখাবো, এবং আজ আমি তোমাদের শেখাবো ও বদলে গিয়ে ও কিভাবে হয় সেই জিনিসটাকে কিন্তু আজ আমি তোমাদের শেখাবো। দেখো বন্ধু, প্রথমে নাম্বার 1 যে কিরকম 7 রকম ভাবে বদলাতে পারে, একটা 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 উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই, তাহলে ব্যাপারটা কিন্তু তোমাদের সুবিধা হবে। যে নাম্বার 1 দেখা যাচ্ছে বিসর্গ বদলে গিয়ে ও হয়, কি হয় সন্ধির ক্ষেত্রে দেখা যাচ্ছে বিসর্গ বদলে গিয়ে ও হয়, একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝবে। তাহলে তপ, তপ বিসর্গ যুক্ত ব দন্তন্য সমান সমান কি হয়ে গেল? তপবন, তপ একটা ব দন্তন্য। বিসর্গ বদলে গিয়ে কি হয়ে যেতে পারে বলতো বন্ধু? ও হয়ে যেতে পারে। কেমন? নাম্বার 2 তে যদি দেখি তাহলে কি দেখতে পারো? বিসর্গ বদলে গিয়ে কখনো দন্তস্ব, বললাম বিসর্গ বদলে গিয়ে কখনো কি হচ্ছে? দন্তস্ব হচ্ছে। একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝবে। পুরো পরশু র বিসর্গ যুক্ত কয়কার, এটা কি হয়ে যায়? পুরস্কার। পরশু র দন্তস্ব কয়কার, দেখেছি এই যে বিসর্গটা বদলে গিয়ে কি হয়ে গেছে বলতো? বিসর্গটা বদলে গিয়ে কিন্তু দন্তস্ব হয়েছে। কেমন বন্ধু? আবার দেখো এই যে এখানটাতে যেহেতু সহজে বিসর্গ বদলে গিয়ে তালবস্য হতে পারে, কি বললাম? বিসর্গ বদলে গিয়ে তালবস্য হতে পারে কিরকম ভাবে? তাহলে নি নয়সি বিসর্গ যুক্ত চয় চ অন্তস্থ হয়ে গেল নিশ্চয়, নয়সি তালবস্য হয়েছে অন্তস্থ। এই দেখো এই যে বিসর্গটা, এই বিসর্গ বদলে গিয়ে কি হয়েছে? দেখো তালবস্য কিন্তু হয়েছে। কেমন বন্ধু? মানে বিসর্গ বদলে গিয়ে এখানে কি হলো? তালবস্য। আগেরটা বিসর্গ বদলে গিয়ে কি হয়েছে দেখেছি? দন্তস্ব। এবার দেখো আবার কি হতে পারে? বিসর্গ বদলে গিয়ে কিন্তু পেট কাটাস কিন্তু হতে পারে, কি বললাম? বিসর্গ বদলে গিয়ে কিন্তু পেট কাটাস হতে পারে। কিরকম ভাবে বিসর্গ বদলে গিয়ে পেট কাটাস হতে পারে? যেমন ধর হচ্ছে নি নয়সি যুক্ত ফল, ফল সমান সমান যে নিষ্ফল, নয়সি পেট কাটাস ল, ঠিক আছে? তাহলে এখানে দেখো যে নয়সি বিসর্গ এটা উঠে গিয়ে কে হয়েছে? পেট কাটাস কিন্তু হয়েছে। ফলে দেখো বন্ধুরা, বিসর্গ কখনো বদলে গিয়ে ও হয়, কখনো বিসর্গ বদলে গিয়ে দন্তস্ব হয়, কখনো বিসর্গ বদলে গিয়ে তালবস্য হয়, কখনো বিসর্গ বদলে গিয়ে পেট কাটা মধ্যে হয়। যেহেতু এটা স্বয়ের ব্যাপার, তাই এখানটা আমি একটা কাউন্টি করব যে বিসর্গ বদলে গিয়ে স হয়।
ক্লিয়ার বন্ধু? অর্থাৎ বিসর্গ বদলে দন্ত স হতে পারে, তাল স হতে পারে, মূর্ধন্য স হতে পারে। বলে আমরা দুটো নিয়মে দেখলাম বিসর্গ কিভাবে নিজেকে বদলাতে পারে। ক্লিয়ার? থার্ড নিয়মে দেখবো ধরো নাম্বার থ্রিতে, যে বিসর্গ বদলে গিয়ে কি হয়, বিসর্গ বদলে গিয়ে কিন্তু র হয়। কি বললাম? বিসর্গ বদলে গিয়ে কি হয়, বিসর্গ বদলে কিন্তু র হয়। কিরকম ভাবে? নি নয়সি যুক্ত আনন্দ, আ ন নয় দয়, তাকে কি বলা হচ্ছে? নিরানন্দ। নয়সি রায়কা ন, ঠিক আছে। অর্থাৎ বিসর্গ বদলে গিয়ে এখানে কি হয়ে গেল, এখানটা কিন্তু বিসর্গ বদলে গিয়ে কিন্তু র হয়ে গেল। ক্লিয়ার? ফলে এই যে বিসর্গের যে বদলটা, তাহলে সেখানে দেখা যায় বিসর্গ বদলে গিয়ে দেখা যায় বিসর্গটা কি হয়ে গেছে, র হয়ে গেছে। ঠিক তেমন দেখো নাম্বার চার যদি দেখি, বিসর্গ বদলে গিয়ে কিন্তু রেফও হয়ে যেতে পারে। কি হয়? বিসর্গ বদলে গিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে রেফও হয়ে যেতে পারে। কিরকম ভাবে দেখাচ্ছি ধরো, নাম্বার চারে বিসর্গ বদলে গিয়ে কিরকম ভাবে রেফ হয় দেখো, তাহলে তোমরা কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে। যে নাম্বার চার, যে বিসর্গ বদলে গিয়ে কি হয়, রেফ হয়। কিরকম ভাবে ধরো দু, দস্যু বিসর্গ যুক্ত বল, বল সংসর্গ কি হয়ে গেল, দুর্বল। দস্যু বলে ল, তাহলে এই যে বিসর্গটা কি হয়ে গেল, বিসর্গটা এখানটা কি হয়ে গেল বলতো, রেফ হয়ে গেল। ফলে বিসর্গ বদলে গিয়ে কিন্তু রেফও কিন্তু হতে পারে। তাহলে আমরা চারটে নিয়মে দেখছি বন্ধু, দেখো বিসর্গ কিভাবে নিজেকে কিন্তু বদলাতে পারে। নাম্বার পাঁচ, নাম্বার পাঁচে যদি দেখি বিসর্গ কখনো লুপ্ত হতে পারে। কি বললাম বন্ধুরা, যে বিসর্গ কখনো লুপ্ত হতে পারে, অর্থাৎ সন্ধির ক্ষেত্রে দেখা যায় বিসর্গটা এসেছে কিন্তু যখনই সন্ধিবদ্ধ হবে তখন দেখা যাবে বিসর্গটা কিন্তু আর নেই। কিরকম ভাবে ধরো আমি বললাম অত, অ ত বিসর্গ, অত এ এ ব এ সংসর্গ কি হয়ে গেল, অত এ অত এ ব। দেখবে এই যে বন্ধু, যে বিসর্গটা এসেছিল অত, অত বিসর্গ যুক্ত এ এ ব, এই যে বিসর্গটা কিন্তু পরবর্তীকালে সন্ধিবদ্ধ পদে কিন্তু আর থাকলো না, ফলে বিসর্গটা কি হয়ে গেল বলতো, বিসর্গটা কিন্তু লোপ পেয়ে গেল। কেমন বন্ধু? অতিরিক্ত ভালোবাসা আমাকে আরো আরো ভালো ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। দেখো শেষ কদিনে ক্লাস দেখে বুঝতে পারছো তোমাদের জন্য নিত্য নতুন টপিক কিন্তু আমি চয়েস করেছি। আর বন্ধুরা আমার পড়ানোর ধরন, টপিক চুজ, স্টাইল, প্রশ্ন, বাচন ভঙ্গি তোমাদের যদি পছন্দ থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেবে। দেখো বন্ধু যে পাঁচ নম্বর কি বলো, পাঁচ নম্বর বলে বিসর্গ কখনো লোপ পেয়ে যেতে পারে, তার উদাহরণ বললাম অত যুক্ত এ, এই বিসর্গটা লোপ পেয়ে গেল, অতএব হয়ে গেল, ঠিক আছে। নাম্বার সিক্স, নাম্বার সিক্স এ কি হয়ে যাচ্ছে, নাম্বার সিক্স এ দেখা যাচ্ছে যে বিসর্গ কখনো কি হয় বলতো, যে বিসর্গ বিসর্গ লুপ্ত হয়, বিসর্গ লুপ্ত হয় কিন্তু পূর্বস্বর কি করে বলতো, পূর্বস্বরটাকে দীর্ঘ করে। এমন কিছু সন্ধি আছে যেখানে দেখা যাচ্ছে বিসর্গ লোপ পেয়ে যাচ্ছে ঠিক আছে, কিন্তু তার পূর্ববর্তী স্বরটাকে কি করে দিচ্ছে বলতো বন্ধু, দীর্ঘস্বর করে দিচ্ছে। অর্থাৎ বিসর্গ লোপ পাবে কিন্তু তার আগে যে স্বরবর্ণটা বসে আছে সেটা দীর্ঘ হয়ে যাবে। কিরকম ভাবে একটা উদাহরণ দিই তাহলে বুঝবে, নি নয়সি বিসর্গ যুক্ত র, র ব। ক্লিয়ার? এখান থেকে দেখো বন্ধু বিসর্গটা লোপ পাবে কিন্তু পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়ে যাবে, ন দীর্ঘি র ব। তাহলে এই যে বিসর্গটা লোপ পেল কিন্তু এই যে পূর্বে যে হস্রিকারটা সেটা কি হয়ে গেল বলতো, সেই হস্রিকারটা কিন্তু দীর্ঘিকার হয়ে গেল। অর্থাৎ এই যে বিসর্গ লোপ হয়ে যাওয়ার পরে, এই যে বিসর্গ লোপ হয়ে গেল, লোপ হয়ে যাওয়ার পরে এই যে বিসর্গটা ছিল এই বিসর্গটা লোপ পেল কিন্তু দেখো দন্ত নয়সি ছিল, এটা কি হয়ে গেল বলো তো বন্ধু, দন্ত নয় দীর্ঘি। ফলে বিসর্গ লোপ পাওয়ার ফলে পূর্ববর্তী স্বর কিন্তু দীর্ঘস্বর হয়ে যেতে পারে। কেমন? তারপর দেখো নাম্বার সেভেন, নাম্বার সেভেনে কি হতে পারে, যে কখনো কিন্তু বিসর্গ অপরিবর্তিত থাকতে পারে। এই যে বিসর্গ অপরিবর্তিত থাকতে পারে, অপরিবর্তিত থাকে, যেখানে কিন্তু সন্ধি বিচ্ছেদ করলে বিসর্গটা থেকে যায়, সন্ধি বদ্ধ হলো কিন্তু বিসর্গটা থেকে যায়। তেমন যদি আমি উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবে, দু দশ বিসর্গ যুক্ত সাত দন্তের সহায়কা ধ্বনি বলা, সেটা কি যাচ্ছে বলতো, দুষ্কর। বন্ধু দেখো এই যে বিসর্গটা দয়স্য পড়েছিল, দেখো শব্দ পড়েছিল না কিন্তু এই যে দুঃশব্দ, এই দুঃশব্দ বানানো কিন্তু বিসর্গটা থেকে গেল। পরে মেইন শব্দে আমাদের সন্ধিবদ্ধ পদে বিসর্গ ছিল এবং সন্ধি বিচ্ছেদ করার সময় কিন্তু বিসর্গটা থেকে গেল, তাহলে বিসর্গটা এখানে কি থাকলো বলতো, অপরিবর্তিত থেকে গেল। একটু খেয়াল করো বন্ধুরা, এই যে বহুরূপী কেন আমি বলেছি, এই যে বিসর্গকে কেন আমি বহুরূপী বললাম, কেন বিসর্গকে বহুরূপী বললাম, দেখো বন্ধু এই যে বিসর্গ যে ধ্বনিটা দেখো বা বিসর্গ যে বর্ণনাটা, আমি সন্ধির ক্ষেত্রে দেখো সাতটা ভাবে নিজেকে পরিবর্তন করতে বলেছি। একজন বহুরূপী কি বলে, যখন যেটা ইচ্ছা তখন সে সুরূপটা ধারণ করে, ঠিক আছে। কেমন ধরো মায়ের সঙ্গে থাকলে একজন একরকম, ঠিক আছে, আমার সঙ্গে থাকলে একজন এক এক রকম, বান্ধবীদের সামনে থাকলে এক একজন এক এক রকম। তাহলে ওই একটা ব্যক্তি দেখো যখন যে জায়গায় থাকে তখন সে রূপ বদল করছে, বহুরূপী বলে হচ্ছে বহুরূপী। আবার হরিদা দেখো বহুরূপী গল্পে, হরিদা বিভিন্ন সময় বিভিন্ন শাস্তা কি ধরেছে, তাহলে সে কি বহুরূপী।
আবার কি যে টিকটিকি বা গিরগিটি তো অত বহুরূপী, যে গাছে যায় সে বর্ণ ধারণ করে, তখন কি নিজের চেহারাকে যখন বদল করতে থাকে, ঠিক আছে, নিজের আচার ব্যবহারকে যখন বদল করতে থাকে, তাতে নারীই বলো, তাতে গিরগিটিই বলো, আর তাতে যে কোনো মানুষই বলো, ঠিক আছে, একে বলা হচ্ছে বহুরূপী। এই ক্ষেত্রে ব্যাকরণের ক্ষেত্রে কিন্তু বিসর্গ, দেখো নিজের চেহারাটাকে কিভাবে বদল করছে। আমরা সন্ধির ক্ষেত্রে দেখলাম এরকম সাতটা ভাবে কিন্তু নিজেকে বদল করতে পেরেছে, এই কারণে বিসর্গকে কিন্তু আমি বহুরূপী বলতে চেয়েছি। কেমন বন্ধু? ফলে এই যে নামটা আমি চুজ করেছিলাম বহুরূপী বিসর্গ বা বিসর্গ সন্ধির ফলে বিসর্গের যে পরিবর্তন হয় সেই তত্ত্বটা দেখো তোমাদের আমি শিখিয়ে দিলাম যে কিভাবে কোন জিনিসটা হচ্ছে, তাহলে অটোমেটিক ভাবে কিন্তু তোমরা কিন্তু শিখে যেতে কিন্তু পারলে। এবার দেখো এর আরেকটা তত্ত্ব আমি এখানে শেখাবো, যেটা নিজের বদল নয় নিজের উচ্চারণটা, অর্থাৎ শব্দের উচ্চারণকে বদল করে দেয়। অর্থাৎ ধরো দেখা গেল কোন একটা শব্দের মধ্যে বিসর্গটাকে, কোন একটা শব্দের মধ্যে বিসর্গটাকে আমি বর্ণ হিসেবে ব্যবহার করেছি, ঠিক আছে। এইবার কোন একটা শব্দের মধ্যে যখন বিসর্গকে আমি বর্ণ হিসেবে ব্যবহার করলাম তখন সে কি করে জানো তো, ওই শব্দটার উচ্চারণটাকে কিভাবে বদলে দেয়। দেখো কিরকম ভাবে বদলে দেয়, ধরো আমি এই যে নি নয়সি বিসর্গ দন্তের শয়ে পায়ে নয় ধরে, দেখো এই যে দেখো নয়সি বিসর্গ দন্তের শয়ে পায়ে নয় ধরে, এই বিসর্গ হওয়ার ফলে শব্দটা উচ্চারণটাকে কিভাবে বদলে গেল, এর উচ্চারণ কি বলো তো, নিঃস্পন্দ। দেখেছো বন্ধু এই যে বিসর্গটা, দেখো যে স অর্থাৎ বিসর্গটা স্বয়ে রূপান্তর হয়ে গেল, তাহলে নয় সে বিসর্গ বলতে স্বয়ে পায়ে নয় তাই, এর উচ্চারণ কি যেছে, নিঃস্পন্দ, ক্লিয়ার। কিংবা ধরো তুমি দুঃখ, তয় সে বিসর্গ খ, এর উচ্চারণটা কি হয় জানো তো, দুঃখ খ, দেখেছো এই বিসর্গটা কার মতন উচ্চারিত হয়ে গেল, বিসর্গটা দেখো এখানে কিন্তু পায়ের মতন কিন্তু উচ্চারিত হয়ে গেল। কিংবা ধরো আমি যদি বলি দুঃসময়, ধরো আমি বললাম দুঃসময়, তাহলে কি উচ্চারণ করছি, দুঃসময়, ঠিক আছে বন্ধু, তাহলে এখানে বিষয়টা কার মতো উচ্চারিত হয়ে গেল, দন্তের স্বর মতো উচ্চারিত হয়ে গেল। কিংবা ধর আমি বললাম চতুষ্পুত্র, দন্তের স্বর বাই তা বিষয়টা দন্তের স্বর বাই দীর্ঘ তাই কি উচ্চারণ হয়, আমাদের উচ্চারণ হয় চতুষ্পুত্র, ঠিক আছে। তাহলে দেখো বন্ধু এই যে বিসর্গটা কোনো শব্দের মাঝে যদি একটা বর্ণ হিসেবে ব্যবহৃত হয় সে কিভাবে শব্দের উচ্চারণটাকে পরিবর্তন করে কিন্তু দেয়। দেখো নিঃস্পন্দ ছিল উচ্চারণ করে নিঃস্পন্দ, তার বিসর্গ দন্ত সচ্চন হয়ে গেল, দুঃখ অর্থাৎ বিসর্গ দুঃখ ক উচ্চারণ হয়ে গেল, দুঃসময় দেখো বিষয়টা দুঃসময় দন্ত সহ্য গেল, স্বতঃস্ফূর্ত দেখো স্বতঃস্ফূর্ত বিষয়টা দন্ত স্বরূপে কিন্তু উচ্চারিত হয়ে গেল। এই যে একটা শব্দের মাঝে যদি বিসর্গ বসে অনেক ক্ষেত্রে কিন্তু তার শব্দটা উচ্চারণটাকে কিন্তু বদলে দিতে পারে। দেখেছি বলতে যে বিসর্গ একই বিসর্গ কত জায়গায় কত রকম আচরণ কিন্তু করছে, এই কারণে বিসর্গকে কিন্তু আমি বলতেছি বহুরূপী। এটা একবার নতুন টপিক, সম্পূর্ণ নতুন আলোচনা, তুমি যে কোনো ভিডিও দেখো এরকম তত্ত্ব কিন্তু তুমি খুঁজে পাবে না, তোমাদের কথা মাথায় রেখে কিন্তু এসব। আবার এই বিগত কদিন ধরে দেখছি চোখের সামনে খুব বহুরূপী, নিজের রূপটাকে খুব বদলে দিচ্ছে, হ্যাঁ হঠাৎ মাথায় গ্রামারে ভাবলো যে কি আসতে পারে, তখন বললাম না বিসর্গ আসতে পারে, কারণ ওর সঙ্গে বিসর্গের একটা মিল রয়েছে, ক্লিয়ার। এবার দেখো বন্ধু আজ আমি কিন্তু শেখাবো যে কিরকম ভাবে যে এই যে বিসর্গ যে বদলে যায় সেই বদলে যাওয়ার কিছু উদাহরণ, যেমন বিসর্গ কখনো ওতে রূপান্তর হয়, ঠিক আছে। তাহলে বহুরূপী বিসর্গ তত্ত্বটা তোমাদের শিখালাম, এবার বিসর্গ কিভাবে ওতে রূপান্তরিত হয়ে যায় এমন কিছু উদাহরণ দিয়ে কিন্তু তুমি আমি তোমাদের কিন্তু বোঝাবো। তবে দেখো বন্ধু এই সন্ধি বিচ্ছেদ বিষয়টা শুধু বাংলা মিডিয়াম নয়, ইংলিশ মিডিয়ামও কিন্তু পাঠ্য আছে, তাই আমার এই ইউটিউব চ্যানেল কল্পতরু বাংলা সমগ্র ক্লাসে বাংলা মিডিয়ামের পাশাপাশি ইংলিশ মিডিয়ামের প্রত্যেক ক্লাসের বাংলা বিষয়ের প্রত্যেক অধ্যায় ধরে ধরে কিন্তু ভিডিও করা হয়, এমনকি এসএসসি প্রাইমারি নেট সেট সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার বাংলা বিষয়ের প্রত্যেক বিষয়ের উপরে কিন্তু ভিডিও করা হয়। দেখো বন্ধু যেখানটায় ছিলাম যে বিসর্গটা কিভাবে ওতে রূপান্তরিত হয়ে যায়, বিসর্গটা কিভাবে ওতে কিন্তু রূপান্তরিত হয়ে যায়, ঠিক আছে। এবার কিরকম বিসর্গ কিন্তু দুটো ডট নয়, কিন্তু বিসর্গ মানে হচ্ছে কিন্তু গোল, ডট নয়, ডট দিলে কিন্তু বিন্দু, আর বিসর্গ দিতে হলে মাঝে গ্যাপ শূন্যের মতন কিন্তু হবে। দেখো কিভাবে ওতে রূপান্তরিত হয়ে যায়, যেমন ধরো যে অধ, অধ বিসর্গ যুক্ত মুখ, কেমন, তাহলে এই অধ বিসর্গ যুক্ত মুখ তাহলে কি হয়ে গেল বলো তো, এটা হয়ে গেল অধ মুখ, অধয়কার ময়সুক, কেমন। তবে দেখো এখানে যে বিসর্গটা ছিল সেখানে কি হয়ে গেল, দেখো ওকার হয়ে গেল, অধ অধ আছে মুখ মুখ আছে, কিন্তু যে বিসর্গটা রূপান্তরিত হয়ে গেল কি হয়ে গেল, এখানে ওকার কিন্তু ধারণ করলো, তাহলে এটা বহুরূপী, দেখো নিজের রূপটাকে বদলেছে। আবার দেখো ছন্দ, ছ দন্ত নয় দেয় যুক্ত বদ্ধ, ব দয় দেয় ছন্দ যুক্ত বদ্ধ, সমান সমান হয়ে গেল কিন্তু ছন্দ বদ্ধ। দেখো বন্ধু এই ছ নয় দেয় ছ নয় দেয় ব দয় দেয় ব দয়, কিন্তু যে বিসর্গটা এখানে কি হয়ে গেল, এখানে দেখো ওকার হয়ে গেল,
ভেবেছো সন্ধি বিচ্ছেদ করার সময় আমরা মুখস্থ করার জন্য মুখস্থ করে গেছি, কখনো ভেবেই দেখিনি কত সুন্দরভাবে একটা নির্দিষ্ট সিস্টেমেটিকে কিন্তু এটা হচ্ছে, এটা সিস্টেমেটিক সিস্টেমের মধ্যে দিয়ে চলছে, এটা কখনো ভাববার কিন্তু চিন্তাই আমাদের মাথায় আসেনি। তারপরে দেখো আমি যদি বলি মন, মন যুক্ত বাসনা বয়কা দন্ত সনায়কা, সমান সমান কি মন বাসনা, মন অয়কার বয়কা দন্ত সনায়কা, ক্লিয়ার? তাহলে মন মন বিসর্গযুক্ত বাসনা, এই যে নয়ের পরে বিসর্গ ছিল এখানে দেখো কি হয়ে গেছে, সেটা কিন্তু বিসর্গটা কিন্তু ওকার হয়ে গেছে। ফলে এই যে বিসর্গটা দেখো নিজেকে বদলে দিয়েছে। আমি কি বলেছি আজকে কি শিখাবো, বিসর্গ কিভাবে ওতে রূপান্তরিত হয়ে যায়, ঠিক আছে, আর ও কিভাবে নিজের রূপটাকে বদলে ফেলে সেটা প্রত্যেকটা ব্যক্তি মানুষ নিজে নিজের সঙ্গে ক্যালকুলেশন করে দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। এইবার দেখো এই যে মন মন বিসর্গ যুক্ত বাসনা, মন বাসনা হয়ে গেল। তারপরে দেখো আমি যদি বলি যে তোমার শিরো, তারপর শিরো বিসর্গযুক্ত ধার্য ধায়কার অন্ত জয়ের হয়ে গেল, কি বলতো শিরো ধার্য, তারপর শিরো ধায়কার অন্ত জয়ের, ঠিক আছে, এই যে বিসর্গটা কিসে হয়ে গেল, ওকারে কিন্তু রূপান্তর হয়ে গেল। কিংবা ধরো আমি যদি বলি তিরোধান, তয়শির বিসর্গযুক্ত ধান ধয়কার দন্ত ন হয়ে যাবে, কি বলতো তয়শির অয়কার ধয়কার দন্ত ন, এক্ষেত্রে বলতো এই বিসর্গটা কিসে রূপান্তরিত হয়ে গেল বলতো ওতে রূপান্তরিত হয়ে গেল। কিন্তু আমি যদি বলি তত, তত বিসর্গযুক্ত ধিক ধয়সি ক, তোমার কি হয়ে গেল তো তত ধিক তয়কার ধয়সি ক, ঠিক আছে, দেখো এই বিসর্গটা কিসে রূপান্তরিত হয়ে গেল বলতো ওতে কিন্তু রূপান্তর হয়ে গেল। কিংবা ধরো নব, ন ভ বিসর্গযুক্ত মন্ডল, ম নয় ডয় ল, সমান সমান কি হয়ে গেল বলতো নবমন্ডল, ন ভয়কার ম নয় ডয় ল, তাহলে বিসর্গটা কি হয়ে গেল বলতো বন্ধু, এখানে কিন্তু ওকারে রূপান্তরিত হয়ে গেল। তাহলে দেখো বন্ধু এই যে বিসর্গ কিভাবে ওকারে রূপান্তরিত হয়, এরকম দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা উদাহরণ দিয়ে তোমাদের আমি কিন্তু বোঝালাম, এরকম কোনো অজস্র উদাহরণ কিন্তু পেতে পারো যেখানে বিসর্গ কিন্তু ওতে রূপান্তরিত হয়েছে। এই যে বিসর্গ দেখো সাতটা ভাবে নিজের ক্যারেক্টারকে পরিবর্তন করতে পারে, বা বিসর্গ কখনো কোনো শব্দের উচ্চারণটাকে বদলে দিতে পারে, বা বিসর্গ কখনো ওকারেও কিন্তু পরিণত হতে পারে। আশা করছি বন্ধু আজকের ক্লাসে বহুরূপী বিসর্গ বা বিসর্গ সন্ধির ফলে বিসর্গের যে পরিবর্তন সেটা তোমাদের অতীব সহজভাবে তোমাদের মতন করে তোমাদের সামনে হাজির করতে পেরেছি, তোমাদের বোঝাতেও পেরেছি। তারপরে যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি যত সম্ভব তার উত্তর দেবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই, নমস্কার বন্ধু।